হ্যাঁ হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিআর কে গেমিং। এন্ড গাইজ, ফ্রি ফায়ার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো গাইজ, আজকের ভিডিওটা দেখলে বোয়া পাস তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে, একটা ডায়মন্ডও তোমাদের খরচ করতে হবে না। না না, সবাই না, কয়েকজন বোয়া পাস সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে। কিভাবে নিতে পারবে, কিভাবে নিতে হবে, কিভাবে ক্লেম করতে হবে, সবকিছু ডিটেলস এই ভিডিওতে জানাবো। আর এরই সাথে সাথে তোমাদেরকে কয়েকটা বোয়া পাসের ফিচার জানিয়ে দিই, যে বোয়া পাসের এক্সপি তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারবে। এছাড়াও বোয়া পাসের মধ্যে থেকে তোমাদের ফেভারেট পেট তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে, মানে তোমাদের পছন্দ মতো ফ্রি ফায়ারের মধ্যে যত পেট আছে সেই পেট থেকে তোমাদের পছন্দ মতো পেটস তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে। আর আরও এক্সাইটিং অনেক ফিচার বোয়া পাসের আছে, সেগুলো তোমাদেরকে এই ভিডিওতেই জানিয়ে দিচ্ছি। তো চলো ফটাফট ভিডিও শুরু করা যাক। তো গাইজ, গেমের মধ্যে ব্যানার চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ফোমস অন ফায়ার, ফোমস অন ফায়ার নাকি ফিউমস অন ফায়ার, যাই হোক এই টাইপের যাই হোক একটা হবে, আমার প্রোনাউন্স একটু ভুলভাল হয়ে যাচ্ছে, তো তোমরা এটা ঠিক করে নিও। তো এই যে বোয়া পাসের ব্যানার চলে এসেছে, এখানে তোমরা বেসিক্যালি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে লিমিটেড এডিশন, অ্যান্ড লিমিটেড এডিশনের সাথে সাথে এখানে লেখা আছে এক্সক্লুসিভ রিওয়ার্ড দ্যাট উইল বি নেভার বি অ্যাভেলেবল ইন এলসওয়্যার, মানে এটা কখনো কোনো সময় রিটার্ন আসবে না। তবে ওই যে সিজন ওয়ান সিজন টু এলিট পাস যদি ব্যাক আসতে পারে তাহলে বোয়া পাস কি জিনিস গাইজ? তবে একটা জিনিস তোমরা গ্যারান্টিড লিখে রাখতে পারো, যে বোয়া পাসের সিজন ওয়ান শুরু হচ্ছে জানুয়ারির শুরু থেকে, মানে 1 জানুয়ারি থেকে, আর মোটামুটি 2-3 বছর তো তোমরা এর কোনো আইটেম ব্যাক দেখতে পাবে না। তারপর যদি ফ্রি ফায়ার থাকে 2-3 বছর পর, তখন হয়তো বা ব্যাক আসতে পারে, তবে সেটা পরের বিষয়, 2-3 বছরের পরের বিষয়, ওটা বাদ দিলাম। তো যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ বোয়া পাস সিজন ওয়ান, ফোমস অন ফায়ার অ্যান্ড লিমিটেড এডিশন তোমাদেরকে বললামই। আর এই বান্ডিলসটা তোমাদেরকে আগেও আমি দেখিয়েছিলাম, এখন একবার দেখিয়ে দিই বান্ডিলসটা, তোমরা এখানে দেখো নেক্সট লেভেলের বান্ডিল ভাই, মানে এলিট পাস টাইপের বোয়া পাসের মধ্যে এই টাইপের এই লেজেন্ডারি বান্ডিল ভাই এই প্রথমবার। আর এটা কিন্তু সিজন ওয়ান বোয়া পাস হতে যাচ্ছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে মনে করিয়ে দিই, এই বোয়া পাস সিজন ওয়ানটাও কিন্তু এলিট পাস সিজন ওয়ান টু এর মতো ফেমাস হয়ে যাবে একটা সময় গিয়ে। এটা কিন্তু প্রচুর পরিমাণ রেয়ার একটা বান্ডিল হয়ে যাবে বা রেয়ার একটা পাস হয়ে যাবে, তো সেই সময় গিয়ে কিন্তু তোমরা আফসোস করবে যদি তোমরা জানুয়ারির শুরুতে এটা না নাও। আর ফ্রিতে তোমরা কি করে নেবে সেটা তোমাদেরকে এক্ষুনি জানিয়ে দিচ্ছি। তার আগে নিচের দিকে আমরা স্ক্রল করলে এখানে দেখতে পাবো এক্সচেঞ্জ, সরি গাইজ, এক্সপি শেয়ারিং, মানে এখানে তোমার ফ্রেন্ডদের সাথে তোমরা কিন্তু বোয়া পাসের এক্সপি শেয়ার করতে পারবে ভাই। তার মানে দেখো এখানে লেখাই আছে নিচে গিফট অ্যান্ড রিসিভ উইথ ইউর ফ্রেন্ড, মানে তোমার ফ্রেন্ড তোমাকেও শেয়ার করতে পারে এক্সপি, আর তুমিও তোমার ফ্রেন্ডকে গিফট করতে পারো এক্সপি। আর এটা কিভাবে গিফট করতে হবে সেটাও জানাচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা সাবস্ক্রিপশন, তো এখানে লেখাই আছে নিচে নেভার মিস এনি আপডেট, সরি গাইজ, এনি সিজন, নেভার মিস এনি সিজন। তো এই সাবস্ক্রিপশন ফিচারটা তুমি যদি অন করে রাখো বা সাবস্ক্রিপশনটা যদি তুমি নিয়ে রাখো, তাহলে বুইয়া পাসের কোনো সিজন কখনোই তোমার থেকে মিস হবে না, প্রত্যেকটা সিজন তুমি নিতে পারো। আর তারপরের যে এখানে লেখা আছে ওয়ান ফ্রি পেট অফ ইউর চুজ, মানে এখান থেকে তোমার চয়েস অনুযায়ী তোমার পছন্দ মতো তুমি যে কোনো একটা পেট সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে এই বক্স থেকে। আর এই বক্সটা কিন্তু তোমরা পেয়ে যাবে বোয়া পাসের মধ্যে। আর তারপর নিচের দিকে যখন আমরা চলে যাব তখন এখানে তোমরা দেখতে পাচ্ছ বেটার রিওয়ার্ডস। আচ্ছা, বেটার রিওয়ার্ডসের এখানে একটু কনফিউশনের মধ্যে আমরা আছি, তার কারণ এর আগে যে কটা আপডেট আমি কভার করেছিলাম বা তোমাদেরকে দিয়েছিলাম, যে বোয়া পাসের মধ্যে তোমরা আল্ট্রা রেয়ার ড্রপ দেখতে পেয়ে যাবে, তো এখানে একদম লাস্টে যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আল্ট্রা রেয়ার ড্রপ। যে এই আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে থেকে তোমরা পুরনো এলিট পাসের বিভিন্ন রিওয়ার্ড পাবে, বিভিন্ন আইটেমস পাবে। বাট এইখানে নিচে আমরা লেখা দেখতে পাচ্ছি আল্ট্রা রেয়ার ড্রপ অফ ইপি বান্ডিলস, তার মানে শুধুমাত্র বান্ডিল পাওয়া যাবে। তো হয়তো বা এমনও হতে পারে যে তুমি বোয়া পাস নিয়েছো, আর বোয়া পাস নেওয়ার পর তুমি আল্ট্রা রেয়ার ড্রপ পেয়েছো, তার মানে যখনই তুমি লেভেল আপ করে, যেমন এলাইট পাসের আমরা ব্যাস কালেক্ট করে লেভেল আপ করি তারপর গিয়ে রিওয়ার্ডগুলো পাই, তো তেমনটা যখন আমরা আল্ট্রা রেয়ার ড্রপ পাবো বোয়া পাসের মধ্যে থেকে, তখন আমরা কিন্তু এর মধ্যে থেকে এলিট পাসের বান্ডিলস পাবো নাকি এলিট পাসের কোনো আইটেম, এটা নিয়ে কনফিউশনের মধ্যে আমি নিজেও ছিলাম যে আইটেম পাবো, হয়তো সাববোর্ড পাবো, হয়তো গ্রেনেডের স্কিন পাবো। বাট এখানে ক্লিয়ার লেখা আছে আল্ট্রা ইপি বান্ডিলস, মানে এলিট পাসের পুরনো এলিট পাসের বান্ডিলগুলো আমরা এই আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে পাবো। অ্যান্ড এখানে কিন্তু তোমরা প্রত্যেকবার যে আলাদা আলাদা রিওয়ার্ড পাবে আল্ট্রা রেয়ার ড্রপ থেকে তা কিন্তু নয়, এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে যে এখানে রিপিটেবল রিওয়ার্ড, মানে এখানে তুমি দেখা যাচ্ছে একটা আল্ট্রা রেয়ার ড্রপ খুললে তার মধ্যে থেকে তুমি সিজন ওয়ানের সাকুরা বান্ডিল পেলে, সাপোজ আমি ধরে নিচ্ছি তুমি সাকুরা বান্ডিল পেলে, কিন্তু পরবর্তী সময় তুমি আল্ট্রা রেয়ার ড্রপ খুললে তুমি কিন্তু সাকুরা বান্ডিল আবার পেতে পারো, এমনটা নয় যে তুমি প্রত্যেকবার আলাদা আলাদা রিওয়ার্ড পাবে। অ্যান্ড এখানে দেখো বেটার রিওয়ার্ডের কর্নারে এখানে লেখা আছে এখানে প্রিমিয়াম,
বোয়া প্রিমিয়াম। তো গাইজ এই বোয়া পাসটা আসবে তোমাদের বেসিক্যালি, এখানে আমি দেখিয়ে দিই। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বোয়া পাসের যে ক্লাসিক ভার্সন সেটা তোমরা 300 ডায়মন্ড দিয়ে নিতে পারবে, মাত্র 300 ডায়মন্ড দিয়ে। হ্যাঁ, ফ্রিতে কি করে নেবে সেটা বলছি আমি, সেটা অবশ্যই বলবো। তো দেখো এখানে তোমরা কিন্তু 300 ডায়মন্ডে ক্লাসিক ভার্সনটা নিতে পারবে, যার মধ্যে থেকে তোমরা এখানে বান্ডিল পেয়ে যাবে, এছাড়াও এখানে লুট ক্যারেট বা অন্য অন্য আইটেমগুলো, ব্যাকপ্যাক এইসবগুলো পেয়ে যাবে। আর যখনই তোমরা বোয়া পাস প্রিমিয়ামটা নেবে তখনই কিন্তু এখান থেকে তোমরা বান্ডিলসগুলো তো পাবেই পাবে, লুট ক্যারেট এসবগুলো তো পাবেই পাবে, সাথে সাথে তোমরা এখানে ট্রোগনের লেজেন্ডারি স্কিন পাবে, এছাড়াও গুলুওয়ালার যে স্কিন সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। অ্যান্ড তোমাদেরকে বলে রাখি, প্রত্যেকবার বোয়া পাসের প্রিমিয়ামের মধ্যে কিন্তু আলাদা আলাদা কিছু রিওয়ার্ড রাখা হবে, যেগুলো ক্লাসিকের মধ্যে থাকবে না। এই জন্য তুমি যদি বোয়া পাসের সমস্ত আইটেমগুলো নিতে চাও, সমস্ত রেয়ার জিনিসগুলো নিতে চাও, তাহলে তোমাকে অবশ্যই প্রিমিয়ামটা নিতে হবে। ক্লাসিকটা নিলে কিন্তু কয়েকটা আইটেম তোমার মিস হয়ে যেতে পারে। তো বোয়া পাসের ক্লাসিকটা নিতে তোমাদের তো 300 ডায়মন্ড লাগবে, এটা আমি বলে দিলাম। তবে বোয়া পাসের প্রিমিয়ামটা নিতে তোমাদের কিন্তু 800 ডায়মন্ড লাগবে। তার মানে দেখো, আগে এলিট পাসের প্রি অর্ডার করতে গেলে আমাদের কিন্তু 999 ডায়মন্ড লাগতো, কিন্তু তাদের জন্য এখন সুসংবাদ এটা যে যারা এলিট পাস কন্টিনিউ প্রি অর্ডার করে যেত তারা এখন মাত্র 800 ডায়মন্ডে কিন্তু বুইয়া পাসের প্রিমিয়ামটা নিতে পারবে। আর প্রিমিয়ামটা নিলে সেখান থেকে কিন্তু সমস্ত রেয়ার আইটেমগুলো তারা পেয়ে যাবে। তো তোমরা এটা দেখে কতটা খুশি? আর তোমরা অনেকেই আমাকে বলেছিলে গাইজ যে বুইয়া পাস যদি 300 ডায়মন্ডে হয় তাহলে সবথেকে বেস্ট হবে, সবথেকে ভালো হবে। তো তোমরা আজকের এই ভিডিওতে কমেন্ট করো যে বুইয়া পাস 300 ডায়মন্ডে এসেছে, এর থেকে কম হলে ভালো হয় নাকি এর থেকে বেশি হলে ভালো হয়, এটা আমাকে জানিও গাইজ। আর একটু নিচে আর একটু যাই, তো আর একটু নিচে গেলে তোমরা এটা দেখতে পাবে, একদম সিম্পল জিনিস, যেটা হচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে আমরা বোয়া পাস দেখতে পেয়ে যাব। অ্যান্ড আই থিঙ্ক আর 2-1 দিন পর থেকেই আমরা গেমের মধ্যে বেসিক্যালি ব্যানার দেখতে পেয়ে যাব, যেখান থেকে আমরা প্রিমিয়ামটা হয়তো আগে থেকে নিয়ে নিতে পারবো। এখন প্রিমিয়ামটা এলিট পাসের প্রি অর্ডারের মতো হবে কি অন্যরকম হবে সেটা তো আমি ক্লিয়ার বলতে পারছি না, তবে যখনই গেমের মধ্যে এটা আসবে সাথে সাথেই ভিডিও নিয়ে আসবো। অ্যান্ড কোনটা কীভাবে ক্লেম করতে হবে আর সমস্ত আইটেমগুলো আমি ক্লেম করে বেশি ডায়মন্ড খরচ করে দরকার হলে ক্লেম করবো, আমি ভিডিওতে ক্লেম করে তোমাদেরকে দেখিয়েও দেবো যে বোয়া পাসে কিভাবে লেভেল আপ করতে হবে। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ লেভেল 1 থেকে লেভেল 150, মানে লেভেল 1 থেকে লেভেল 150 করতে হবে, টোটাল 150 লেভেল করার পর কিন্তু এই সমস্ত রিওয়ার্ডগুলো আমরা পেয়ে যাব। আর তারপরে কত লেভেল হলে আমরা আল্ট্রারেয়ার ড্রপ পাবো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যখনই গেমের মধ্যে এই বোয়া পাসটা চলে আসবে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখো, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব ভিডিও সাথে সাথে দেখতে পেয়ে যাবে তোমরা। আর মনে রাখবে বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখলে এই চ্যানেলের কোনো ভিডিও কখনোই তোমার থেকে মিস হবে না। অ্যান্ড হ্যাঁ গাইজ, এখানে আই থিঙ্ক তোমাদের বোয়া পাস নিয়ে যেসব কনফিউশনগুলো ছিল আলট্রা রেয়ার ড্রপ নিয়ে, প্রিমিয়াম নিয়ে, ক্লাসিক নিয়ে, তো সেই সব কনফিউশন অনেকটা দূর হয়ে গেছে। এবার যে ফ্রিতে বোয়া পাস তোমরা কি করে পাবে সেটা বলি। তো দেখো অনেক আগে থেকে, এখান থেকে প্রায় 1 মাস আগে থেকে যখন বোয়া পাসের লিক আসা শুরু হয়েছে, আপডেট আসা শুরু হয়েছে, সেই সময় থেকে আমি কয়েকটা ভিডিওতে বলেছি তোমাদেরকে যে আমি কয়েকটা বোয়া পাস গিভওয়ে করব। তো তোমাদের মধ্যেই গিভওয়ে করব যারা তোমরা ভিডিও দেখছো, তো বোয়া পাস সম্পূর্ণ ফ্রিতেই তোমাদেরকে দেবো। তো আমি ডিসাইড করেছি যে টোটাল 10 জনকে আমি 10টা বোয়া পাস একদম সম্পূর্ণ ফ্রিতে দেবো, 300 বোয়া পাস, মানে ক্লাসিক ভার্সনটা। তো তোমরা যারা যারা এই ভিডিওতে, তার জন্য তোমাদের কি করতে হবে সেটা বলি, এই ভিডিওতে তোমাদেরকে কমেন্ট করতে হবে বোয়া পাস নিয়ে। তোমাদের কমেন্টে অবশ্যই মেনশন থাকা লাগবে বোয়া পাস শব্দটা, আর তারপর তোমরা তোমাদের ইউআইডিটা লিখে দেবে। তার মানে তোমরা এমন কমেন্ট করতে পারো বোয়া পাস আমার খুব ভালো লেগেছে আর আমার ইউআইডি হচ্ছে এত, এরকম লিখে তোমরা কমেন্ট করো। যে এক একজন যে একটা কমেন্ট করবে তা নয় গাইজ, তোমরা এক একজন 10টা 15টা 20টা যত ইচ্ছা কমেন্ট করতে পারো। আর এটা ইন্ডিয়া সার্ভার বাংলাদেশ সার্ভার 2 সার্ভারের জন্য, যে সার্ভার থেকেই তুমি হও না কেন কোনো সমস্যা নেই গাইজ, শুধুমাত্র তোমার বোয়া পাস নিয়ে তোমার মনের যে ফিলিংস সেই ফিলিংসের সাথে তোমার ইউআইডি লিখে কমেন্ট করে দাও। আর র্যান্ডম 10টা কমেন্ট আমি পিক করব, আর 10টা কমেন্ট লাকি উইনার বেরোবে 10 জন, তো সেই 10 জনকে আমি কিন্তু ক্লাসিক বুইয়া পাস গিভওয়ে করব, সম্পূর্ণ ফ্রিতেই অবভিয়াসলি তোমরা পেয়ে যাবে। তো গাইজ দ্যাটস ইট, এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্টে লিখো। আর এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। তো গাইজ দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।